फ्रेंड्स वेलकम टू माय चैनल। আর আজকে আমি তোমাদেরকে একটা কথা বলবো যেটা হচ্ছে শিবধামেরই বিষয়। তো অনেকে জমি বন্ধনের ব্যাপার নিয়ে মানে কিভাবে জমি বন্ধনটা করতে হয় সেই নিয়মটা অনেকেই ঠিকমতো জানো না, আবার অনেকেই জানো। তো যারা একদম নতুন, যারা এখনো অবধি জানো না যে জমি বন্ধনের নিয়মটা কি রকম, তো সেই মানে ভিডিও সেই বিষয় নিয়ে আমি ভিডিওটা তৈরি করছি, সেই ব্যাপারেই তোমাদেরকে বলবো। তো চলো শুরু করে নি। তো ধরো যেদিন তোমরা জমি বন্ধনটা পেলে, ঠিক আছে, তো এইসব বিষয় তো তাড়াতাড়ি করাটাই ভালো, কারণ এটা তাড়াতাড়ি করলেই ভালো, কারণ অশুভ শক্তির ব্যাপারগুলো যেটা থাকে, তো তাড়াতাড়ি জমি বন্ধন কিংবা গৃহবন্ধন এগুলো করে নিলে ওই প্রভাবগুলো থেকে অনেক মানে পুরোটাই সেফটি থাকা যায়। তো সেই জন্য যত তাড়াতাড়ি হয়তো আজকের পেলে আজকের তো করবে না, পরের দিন করতে হবে পরিষ্কার অবস্থায় শুদ্ধ অবস্থায়। তো সেই জন্য তাড়াতাড়ি করে নেওয়া ভালো জমি বন্ধন বা গৃহবন্ধন। তো আমি আগে গৃহবন্ধনের নিয়মগুলো সব কিছু বলেছিলাম, একটা ভিডিও আছে এখানে আমি ডিসক্রিপশানে লিংক দিয়ে দেবো, তোমরা দেখে নিও চেক করে নিও। তো চলো আমি শুরু করছি। তো যখন তোমরা জমি বন্ধন পেলে, যে আটটা গজাল পেরেক ওটাই জমি বন্ধন বলা হয়। অনেকে জানে না কোনটা গৃহবন্ধন কোনটা জমি বন্ধন, অনেকের মধ্যে যারা একদম নতুন আছে তাদের মধ্যে এই কনফিউশনটা আছে যে কোনটাকে জমি বন্ধন বলে কোনটাকে গৃহবন্ধন বলে। তো সেই জন্যই বলছি যে আমাদের গুরুদেব যে বলে দেয় যে আটখানা গজাল পেরেকের ব্যাপারটা, তো আটখানা গজাল পেরেক যেটা ওটাই জমি বন্ধন, ঠিক আছে। তো তোমরা সেটা কিভাবে করবে, এমনিতে নিয়ম আছে সোম অথবা শুক্রবার, কিন্তু ধরো তুমি সোমবার হয়তো গেছো জমি বন্ধনটা নিয়ে এসেছো, মঙ্গলবারও করতে পারো বা মঙ্গলবার গেছো বুধবারও করতে পারো। তো এগুলো যত তাড়াতাড়ি করে নেবে ততই ভালো। তো শুক্রবার বা সোমবারের অবধি মানে একটা গ্যাপ, অনেকটা গ্যাপ থাকলে অতদিন ওয়েট করাটা ঠিক না, তো পরের দিন তোমরা করে নিতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো সোম অথবা শুক্রবার হলে ভালো হয়, কিন্তু যদি ধরো মাঝখানে অনেক গ্যাপ হয়ে আছে তখন কিন্তু পরের দিনই করে নেওয়াটাই বেটার, কোনো অসুবিধা নেই, করা যেতে পারে। তো কিভাবে করবে সেটা আমি তোমাদেরকে বলছি। যখন তোমরা জমি বন্ধন পেলে, হয়তো ধরো আজকে সোমবার, সোমবার পেয়েছো বা আজকের মঙ্গলবার, মঙ্গলবার পেয়েছো, মানে এরকম বার নিয়ে বলছি এরকম দিনে পেয়েছো, তো পরের দিন সকালবেলা উঠে সকাল ছটা থেকে সাতটার মধ্যে কিংবা সন্ধ্যে ছটা থেকে সাতটার মধ্যে, কেন বলছি সকাল ছটা থেকে সাতটার মধ্যেও করতে পারো, সন্ধ্যে ছটা থেকে সাতটার মধ্যেও করতে পারো। সন্ধ্যে ছটা থেকে সাতটার মধ্যে বলতে বোঝাচ্ছে যে অনেকে বলে যে পাশের বাড়ির কেউ যদি দেখে নেয় কিংবা নিজেদের লোকের মধ্যে অনেকে আছে যদি দেখে নেয়, মানে সেই বিষয়গুলো নিয়ে অনেকের কনফিউশন থাকে যে যদি দেখে নেয় অনেক রকম প্রবলেম করে কিংবা নিজেদের মধ্যে অনেকে আছে, তোমরা তো সবটাই জানো। তো সেরকম যদি কেউ ধরো থাকে এরকম ব্যাপার, নিজেদের মধ্যে দেখলে প্রবলেম ক্রিয়েট হবে, সমস্যা সৃষ্টি হবে, তো সেই জন্য অনেকে বলে যে সন্ধ্যেবেলা হলে খুব সুবিধা হয়। তো তাহলে তাদের জন্য সন্ধ্যে ছটা থেকে সাতটার মধ্যে, আর যদি এরকম কোনো সমস্যা না থাকে কারোর, যে কেউ দেখলেও কোনো সমস্যা নেই, তাহলে তারা সকাল ছটা থেকে সাতটার মধ্যে করতে পারো, আর যাদের কেউ দেখার প্রবলেম আছে ভয় আছে তাহলে তারা সন্ধ্যেবেলা করতে পারো জমি বন্ধনটা, ঠিক আছে। এটা তোমরা ক্লিয়ার হলে তাহলে এবার আসল কথাটা বলি, যেটা হচ্ছে নিয়মটা। তোমরা যেদিন জমি বন্ধন পেলে তার পরের দিন সকালবেলা কিংবা সন্ধ্যেবেলা পরিষ্কার অবস্থায় শুদ্ধ জামাকাপড় পরে পুরো পরিষ্কার হয়ে তিনটে ধূপকাঠি জ্বালবে, মন্ত্রটা বলবে যে মন্ত্রটা গুরুদেব আমাদের দিয়েছে, ওম নমঃ শিবায় শক্তি রূপে গুরু পিরানন্দম নমো ওম, যে মন্ত্রটা তোমরা তো জানো সবাই, প্রত্যেকেই জানো, যারা নতুন যারা জানো না তারা অবশ্যই ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো সেটা দেখে নিতে পারো। তো মন্ত্রটা জপ করতে করতে তিনটে ধূপকাঠি জ্বালবে, ঠাকুরের আসনের সামনে ধূপকাঠিটা রাখবে, তারপরে একটা আসন বিছিয়ে বসে মন্ত্রটা জপ করে নেবে, যেটা গুরুদেব বলে 108 বার যে জপ করতে হয় ওই মন্ত্রটা একবারই করে নেবে। 108 বার জপ করে নেবার পরে এবারে গজালগুলো নিলে, নেবার পরে এবার তোমরা কিভাবে করবে, মন্ত্রটা জপ করতে করতে কিন্তু বাড়ির মানে জমির চারদিকে কিন্তু পুঁতে দিতে হবে, ঠিক আছে। তো এবার কিভাবে তোমরা করবে সেই প্রসেসটা তোমাদের বলে দিচ্ছি। দেখো এই যে দেখতে পাচ্ছ, এটা ধরো একটা জমি, ভালো করে দেখো, এটা ধরো একটা জমি, আমি এভাবে দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্য, বা এইভাবে বুঝতে পারবে কিনা আমি, আচ্ছা যাই হোক, ধরো এইটা তোমার লম্বায় জমি, ঠিক আছে, দেখতে পাচ্ছ এটা তোমাদের, এই যে এটা তোমাদের লম্বায় একটা জমি আছে, বা চৌকো হতে পারে কোনো সমস্যা নেই। এইবারে পূর্ব দিক থেকে শুরু করবে, পূর্ব দিক থেকে কিন্তু ফার্স্টে শুরু করতে হবে, পূর্ব দিকের কোণ থেকে শুরু করবে,
তারপরে চারদিকে চারটে কোণে তোমরা দেবে, ধরো পূর্ব দিকের কোণ ধরো এইটা, মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কার কোন দিকে পূর্ব দিক সেটা তো আমি জানি না, তোমরাই জানো ভালো করে, যার জমি যেদিকে পূর্ব দিক সেদিক থেকে মনে রাখবে পূর্ব দিক থেকে শুরু করবে, যার জমি যেদিকে পূর্ব দিক। তো এটা দেখো, ধরো তুমি এখান থেকে শুরু করলে, এই দেখো এটা একটা কর্নার, এক দুই, মন্ত্রটা কিন্তু জপ করতে করতে, যে মন্ত্রটা গুরুদেবের মন্ত্রটা জপ করবে, ওম নমঃ শিবায় শক্তি রূপে যে মন্ত্রটা ওইটাই জপ করবে। এই দেখো এখানে জপ করতে করতে দিলে একটা, এই একটা কোণ দুটো, এই একটা কোণ দেখতে পাচ্ছ তিনটে, আর এই একটা চারটে, ভালো করে দেখো এই একটা চারটে, আবার দেখাচ্ছি ক্লোজ থেকে, দাঁড়া এই একটা কোণ দেখতে পাচ্ছ, এই একটা কোণে মানে পুতলে গজালটা একটা, এই একটা কোণ দুটো, এই কর্নারে তিনটে, এই চারটে, চারদিকে পুঁতে দিলে পূর্ব দিক থেকে শুরু করে। এইবার তোমরা দেখো ভালো করে বুঝবে, এই কর্নার থেকে এই কর্নারে এই দুটো তো তোমরা পুঁতে দিলে, এই কোণটায় আর এই কোণটায়। এইবার এই কোণের মাঝামাঝি অংশটা দেখতে পাচ্ছ ফাঁকা আছে, ঠিক আছে, গ্যাপ আছে, এই মাঝখানের অংশগুলো পুঁতে, এই একটা মাঝখানে পুঁতে দেবে, এই দুটো কর্নারের মাঝের অংশে পুঁতে দেবে, আবার এই দুটো কর্নারের এই যে মাঝের অংশে পুঁতে দেবে, এই যে মাঝের অংশটা আছে এই যে মাঝখান, আবার এই দুটো কর্নারের মাঝের অংশে পুঁতে দেবে, মানে এই মাঝখানটা, বুঝতে পারছো? মাঝখানে মাঝখানে কর, প্রথমে চারদিকে পরে নেবে, প্রথমে চারটে কোণে পুঁতে নেবে, তারপর চারটে কোণের মধ্যে থেকে এই যে একটা কোণ দুটো কোণ দেখতে পাচ্ছ, এই যে এক দুই এর মাঝের অংশ, আবার এইটার মাঝখানের অংশ, এইটার মাঝের অংশ, আর এইটার মাঝখানের অংশ। তো প্রথমে চারটে কর্নার পুঁতবে, তারপর মাঝখানের অংশগুলো পুঁতে দেবে, কর্নারের যে মাঝখানের অংশগুলো যেটা যেভাবে দেখালাম, এইটা মাঝখানের অংশ, জমির মাঝখানের যে অংশটা কোণ থেকে, দুটো কোণ থেকে যে মাঝখানের অংশটা সেইটাই পুঁতে দেবে, ঠিক আছে? তাহলে দেখে নাও, এই দেখো এক দুই তিন আর চার, ঠিক আছে, তারপরে এই মাঝখান পাঁচ ছয় সাত আট, মাঝখানে যে আঙুলটা দিয়েছি মাঝখানে এই দুটো কোণে মাঝখানের অংশগুলোতে পুঁতে দেবে। তাহলে তোমরা ক্লিয়ার বুঝতে পারলে জমিবন্ধনের ব্যাপারটা, আর মন্ত্রটা কন্টিনিউ যতক্ষণ তোমরা জমিবন্ধনটা মানে দিচ্ছ, গেড়ে দিচ্ছ বা পুঁতে দিচ্ছ যেটাই বলি না কেন, যখন পুঁতছ তখন কিন্তু মন্ত্রটা কন্টিনিউয়াসলি জপ করতে করতে পুঁতে দেবে, ঠিক আছে, ওই মন্ত্রটাই। তাহলে তোমরা ক্লিয়ার? আর হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে, যেদিন জমিবন্ধন করবে সেই দিন কিন্তু নিরামিষ খাবে, ওই একটা দিনই শুধু নিরামিষ খাবে, সে যদি সোমবার করো সোমবার, মঙ্গলবার যদি জমিবন্ধন করো মঙ্গলবার, মানে এক সপ্তাহের মধ্যে যেবারেই করো না কেন সেই একটা দিনই নিরামিষ খেতে হবে। তাহলে তোমরা ক্লিয়ার বুঝতে পারলে এইভাবেই জমিবন্ধন করতে হয়, এটাই তোমাদেরকে বলার ছিল। আর যদি কেউ কিছু বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কিভাবে করতে হবে, প্রথমে জমি চারটে কর্নারে চারদিকে করে, তারপরে দুটো কর্নারের মাঝখানের অংশে করে দেবে, প্রত্যেকটার মাঝখানে মাঝখানে অংশগুলো, ঠিক আছে। তাও আমি তোমাদের আরেকবার দেখাচ্ছি, ভালো করে বুঝতে পারছো কি আমি জানি না, এরকম ভাবে একবার দেখিয়ে দিচ্ছি, দেখো এই যে এক দুই, ঠিক আছে, এই তিন চার, চারটে কোণ তো বুঝে গেল, এই দেখো এই একটা কোণ আর এই একটা কোণ, এই দুটোই পুঁতে দেওয়ার পর এই যে মাঝের মাঝখানের অংশ, এই মাঝের অংশ, এদিকে মাঝখানের অংশ, প্রত্যেকটা কর্নার যখন করলে তার মাঝখানের অংশগুলো, এই মাঝখান, এই দিকের মাঝখান, এই দিকের মাঝখান আর এই মাঝখান, এই দুটো কর্নারের মাঝখান। তাহলে ক্লিয়ার বুঝে গেছো? যদি কেউ বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করো, আশা করি তোমরা বুঝতে পারবে। যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করো। জয় শিবধামের জয়, জয় গুরু পীরানন্দের জয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিও আসা অবধি সবাই অপেক্ষা করো। টাটা বাই, ভালো থেকো সবাই।